ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, অল্প দূরের বস্তুও দৃষ্টির আড়ালে। তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ, কনকনে ঠান্ডায় প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। জীবিকার তাগিদে যারাও বা বেরিয়েছেন, কাজ না পেয়ে ফিরতে হয়েছে অনেককে। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলছে যানবাহন। গরম কাপড়ের অভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে দরিদ্র ও কর্মজীবী মানুষেরা। শীতের আবহাওয়াটা চূড়ান্ত বেশি, কুয়াশাটা চূড়ান্ত, রাতে পড়তেছে, ঠান্ডা লাগতেছে, খুব কনকনা ঠান্ডা, কুয়াশা। আমরা নিম্ন আয়ের মানুষ, আমাদের চলাফেরা খুব কঠিন। দুই তিন দিন দিনে প্রচন্ড ঠান্ডা পড়েছে, আমরা এসে গাড়ি চলা পারছি না, গরিব গুণা মানুষ, আমার চলার পরিস্থিতি খুব খারাপ হচ্ছে। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রতিদিনই আমাদের হাসপাতালে ঠান্ডাজনিত কারণে শিশু ভর্তি হইতেছে, তিনজন চারজন পাঁচজন এরকম ভর্তি হইতেছে। তাছাড়া বৃদ্ধ মহিলা পুরুষ তারাও ভর্তি হইতেছে, তা আমরা তাদের সর্বোত্ত সেবা দিয়ে যাচ্ছি। সোমবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।